আচ্ছা, এবারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আরহেনিয়াসের যে সমীকরণ তার অন্য রূপ বা আদার ফর্ম। তো আদার ফর্মটা কি করে করব, তোরা সবাই এটা নিজেরা কর। আমি বলে দিচ্ছি যে কি এখানে করব আমরা বিষয়টা। দেখ, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখন পর্যন্ত যেটা লিখেছিলাম যে কে ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি, এটা আমরা সবাই লিখেছিলাম। তো এরপর তোরা যেটা করবি, উভয় পক্ষে লগ ন্যাচারাল মানে যেটা লন আমরা বলি, উভয় পক্ষেই লন নিয়ে নিবি। তাহলে লন নিলে কি ইকুয়েশন হবে তোরা আমাকে করে এখুনি বলতো, যে আমরা তাহলে এই ইকুয়েশনটাকে ম্যানিপুলেট করে আমরা কি পাব। আমরা উভয় পক্ষে লন নিয়েছি, লগ লগ ই মানে লগ ন্যাচারাল মানে লগ ই বেস, তাহলে আমরা এটা লিখেছি। বলতো এর পরের স্টেপে আমরা লেফট হ্যান্ডে যা আছে আছে, রাইট হ্যান্ডটা কি লিখতে পারবো? রাইট হ্যান্ডে কি লিখতে পারবো বল? দেখ, এই পুরোটাকে ধরে নে, এটা তো এ, আর এই পুরোটাকে যদি বি ভাবিস, এই পুরোটা ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি, তাহলে লগ লন মানেই তো লগ ই বেস। লগ এ বির ফর্মুলা আমরা কি জানি, লগ এ প্লাস লগ বি। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে আমরা লিখতে পারবো, দেখ, লন এ প্লাস লন, আমি ইচ্ছা করে ওটাকে লগ ই বেস লিখলাম, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। দেখ, এই লেখাটা থেকে কারো কোনো অসুবিধা আছে বুঝতে যে লেখাটা লিখলাম? না নাই তো? তাহলে দেখ, সমান লন এ, দেখ ই এর পাওয়ারের অংশটা পুরোটা সামনে চলে আসতে পারে, তাহলে দেখ চলে আসছে মাইনাস ই এ বাই আর টি লগ ই বেস ই। লগ ই বেস ই এর ভ্যালু কত? ওয়ান ওয়ান। তো তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখ, লন এ মাইনাস ই এ বাই আর টি। দেখ, সবাই বুঝতে পেরেছিস? তাহলে এইটা দেখ আমরা পেয়ে যাচ্ছি যে লন কে ইকুয়ালস টু লন এ মাইনাস ই এ বাই আর টি। বোঝা গেল সবাই? তাহলে এইটা দেখ, আমরা যে আরহেনিয়াসের ইকুয়েশনটা আমরা এতক্ষণ করেছি তার একটা অন্য ফর্ম এটা আমরা বলতে পারি। কারো কোনো ডাউট বা কোনো কোশ্চেন আছে এই অংশটা থেকে? নেই? তাহলে আমি পরেরটায় চলে আসি। দেখ, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রাফ অফ লগ কে ভার্সাস লগ ওয়ান বাই টি। আচ্ছা, আর একটা কথা বলা হলো না, আর একটা ব্যাপার এখান থেকে একটু বলে যাই, যেটা এখানে অংশ যেটা আছে সেটা হয়ে যাবে। দেখ, আমরা এখন পর্যন্ত যেটা লিখেছি সেটা হচ্ছে লন, সরি একটু ভুল লেখা হয়েছে আমার, লনটা লিখতে গিয়ে একটুখানি ভুল হয়ে গেছে, এটা একটু ঠিক করে দিচ্ছি আমি। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা এখানে লিখছিলাম যে লন কে দ্যাট ইকুয়ালস টু লন এ মাইনাস ই এ বাই আর টি। এবার লক্ষ্য কর, আমরা কিন্তু অনেক সময় অঙ্ক করতে গিয়ে লনটাকে আমরা লগ লিখি, মানে টেন বেসে নিয়ে যাই, ই বেস থেকে টেন বেসে নিয়ে যাই, এবং সেটা করতে গেলে আমরা তাহলে সেক্ষেত্রে 2.303 ফ্যাক্টর দিয়ে গুণ করি, অর্থাৎ 2.303 লগ টেন বেস কে দ্যাট ইকুয়ালস টু 2.303 লগ টেন বেস এ মাইনাস ই এ বাই আর টি। দেখ, তো এই লেখাটা থেকে কারো কোনো বুঝতে কিছু অসুবিধা হলো কিনা, আমি যেখানে যেখানে লন আছে তার জায়গায় 2.303 লগ দিয়ে বাকি অংশটা যা থাকা একই লিখেছি। কারো কোনো বোঝার ডাউট মানে অসুবিধা বা ডাউট আছে এই অংশটা থেকে? নেই তো? অন্য অন্য কারো কোনো কোনো অসুবিধা নেই? ঠিক আছে, খুব ভালো। আমি তাহলে পরের অংশে চলে যাই। দেখ, এবারে দেখ, 2.303 দিয়ে যদি আমরা উভয় পক্ষকেই ভাগ করতে থাকি তাহলে দেখ আমরা ফর্মটা এরকম পেয়ে যাব। দেখ, লগ টেন বেস কে দ্যাট ইকুয়ালস টু লগ টেন বেস এ মাইনাস ই এ
বাই 2.303 আর টি। দেখ এইটা আমরা তাহলে তখন পেয়ে যাচ্ছি 2.303 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে আমরা কিন্তু এরকম একটা ফর্ম পেয়ে যাচ্ছি যে লগ 10 বেস কে ইকুয়ালস টু লগ 10 বেস এ মাইনাস ইএ বাই 2.303 আর টি, বা আমরা যেটা লিখেছিলাম লন কে ইকুয়ালস টু লন এ মাইনাস ইএ বাই আর টি, যে কোনো ফর্মটাই ভাবতে পারিস। কোনো ডাউট বা অসুবিধা কারো? আচ্ছা নেই, ঠিক আছে। আমরা তাহলে পরের অংশটাই চলে আসছি, যে গ্রাফ অফ লগ কে ভার্সাস 1/টি। আমরা একটু আগে যেটা লিখেছিলাম সেটা আমি আরেকবার তাহলে আমরা জাস্ট একবার এখানটা থেকে তাহলে দেখে এটা লিখে নে, এই ইকুয়েশনটা তোরা লিখে নিতে পারিস যে লগ কে ইকুয়ালস টু লগ 10 বেস এ মাইনাস ইএ বাই 2.303 আর। লেখা হয়েছে কি তোদের এমনি লিখেছিস? ঠিক আছে, আমি এখানে আরেকবার লিখছি তোদের সুবিধার জন্য, এবং আমি এটাকে একটু একটুখানি রিঅ্যারেঞ্জও একবারই করে নেব, দুবার না হলে শুধু শুধু লিখবো আমরা। দেখ লগ 10 বেস কে দ্যাট ইকুয়ালস টু মাইনাস ইএ বাই 2.303 এটা আর ইন্টু 1/টি প্লাস লগ এ। দেখ তো এইটা ওই যে ইকুয়েশনটা লিখেছিলি সেটাকে রিঅ্যারেঞ্জ করলে এইটা যে লিখলাম তার মানে সেটা বুঝতে কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা? যে ইকুয়েশনটা তোরা লিখেছিলি সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এরকম একটা ইকুয়েশন পেয়েছি। দেখ সবাই এটা বুঝতে পারলি? আচ্ছা এবারে তাহলে দেখ এদিকে আমরা প্লট করি, দেখ লগ কে প্লট করি, এদিকে এদিকে লগ কে প্লট করা হলো, এদিকে প্লট করা হলো 1/টি। তো এবার দেখ লক্ষ্য করে এই দুটো অ্যাক্সিস কে আমরা এখানে দেখালাম, এবারে আমরা এখানে এর নেচারটা থেকে দেখতে পাচ্ছিস যে লগ কে মানে কিন্তু লগ 10 বেস কে অবভিয়াসলি এটা। তাহলে এখানে দেখ এইটা তাহলে অ্যাজ ইফ ওয়াই, এটা অ্যাজ ইফ এম, 1/টি অ্যাজ ইফ এক্স, আর এইটা হয়ে যাচ্ছে সি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে স্লোপ সেখানে কিন্তু নেগেটিভ সাইন আছে, তার মানে কিন্তু সি জিরো নয়। তাহলে এরকম কোন একটা জায়গা থেকে ধর শুরু হলো, শুরু হওয়ার পর এটা নেচারটা স্ট্রেট লাইনই থাকবে, কিন্তু সেই স্ট্রেট লাইনটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকে আসবে, কারণ আমরা দেখতে পাচ্ছি স্লোপটা নেগেটিভ আছে। এখন এর যে স্লোপটা সেই স্লোপটা কত সেটা বের করার জন্য আমরা ধর এখানে কোন একটা বিন্দু নিয়ে নিলাম, সাপোজ এটা এ বিন্দু নিয়ে নিলি, এখান থেকে একটা ওয়াই অ্যাক্সিস এর সমান্তরাল খানিকটা নিলি, ধর বি নিয়ে নিলি, আবার এক্স অ্যাক্সিস এর প্যারালাল টানলি, তাহলে দেখ এখানে এসে সি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা এই যে আমরা বিষয়টা এখান থেকে লিখলাম সেখান থেকে আমরা কিন্তু লিখতে পারি যে এর যে নতি বা স্লোপ, যে স্লোপটা বা নতি, সেই স্লোপের আমরা ম্যাথামেটিক্যালি বা আমরা যদি এখানে বলতে পারি যে জ্যামিতিক ভাবে আমরা সেটাকে লিখতে পারি যে এ বি ডিভাইডেড বাই বিসি, এটা লেখা যাবে। এবং সেটা সমান আবার এই ইকুয়েশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস ইএ বাই 2.303 আর, এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। সুতরাং আমরা এখান থেকে যে স্লোপের ভ্যালুটা সেখান থেকে আমরা কিন্তু কোন ধর প্রবলেমে যদি এরকম ধরনের কিছু একটা দেওয়া থাকে সেখান থেকে আমরা এরকম বিষয়টাকে মানে অ্যাপ্লাই করে আমরা কিন্তু চাইলে ইএ এর মানটাকে ক্যালকুলেট করে নিতে পারি। কারণ আরটা ধর যদি এসআই পদ্ধতিতে বলা থাকে আর এর মানটা 8.31 করে এটা মানে পুট করে দেবো দিলে সেক্ষেত্রে আমরা ইএ এর মানটা পেয়ে যাব। দেখ এই গ্রাফটা সবাই বুঝতে পারলি যে গ্রাফের নেচারটা কেন স্ট্রেট লাইন হলো, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর সঙ্গে মিল আছে বলে, এবং এর যে স্লোপটা সেটা সাইনটা নেগেটিভ বলে এটা এইরকম ভাবে তার স্লোপটা আমরা লিখলাম, মানে এইভাবে স্ট্রেট লাইনটাকে লিখলাম ড্র করলাম, সেটা কারো কোনো প্রশ্ন যদি থাকে এখান থেকে বলতে পারিস। কারো কোনো কোশ্চেন নেই তাই তো রে? কারো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা এবারে অঙ্কটা দেখ,
একটি প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান প্রদত্ত সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। দেখ এখানে কি রয়েছে, দেখ লব কে মানে কে এর ইউনিটটা যে সেকেন্ড ইনভার্স এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে, এইটা অন্য কিছু না, এটা জাস্ট কে এর ইউনিটটা কি সেটা এখানে লিখে দেওয়া রয়েছে, সমান এরকম একটা কিছু দেওয়া রয়েছে 14.34 মাইনাস 1.25 ইনটু 10⁴ বাই টি, টি এর ইউনিটটা কেলভিন এখানে উল্লেখ করা আছে, এটা জাস্ট কেলভিন, এটা কিন্তু অন্য কিছু নয়। হ্যাঁ এটা অন্য কিছু ভাবিস না, এখানেও যেমন সেকেন্ড ইনভার্স এরকম বিষয়টা দেয়া আছে, এখানেও সেরকম ওটা দেয়া রয়েছে। বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তি নির্ণয় করো, কি করে এটা করা যাবে, তোদের একটু মতামত বল কি করে করা যাবে। একদম ঠিক, তুলনা করে। তাহলে আমরা দেখ একটু আগে যে সমীকরণটা লিখেছিলাম সেটা লিখেছিলাম, দেখ আমরা কিন্তু এক্ষেত্রে লন দিয়ে লিখবো না, আমরা কিন্তু লগ দিয়ে লিখবো, কারণ এখানে লগ লেখা হয়েছে, মানে এটা 10 বেস। তাহলে লগ 10 আমরা এখানে দেখব যে কে ইকুয়ালস টু, দেখ আমরা একটু আগেই লিখেছিলাম যে লগ এ মাইনাস ই এ বাই 2.303 আর এবং তার সঙ্গে ছিল মানে আরটি, এরকম একটা ইকুয়েশন ছিল। তাহলে এখানে দেখ প্রদত্ত যে সমীকরণটা, প্রদত্ত সমীকরণের সঙ্গে যদি এই সমীকরণটা তুলনা করিস, তাহলে সেখান থেকেই দেখ দেখতে পেয়ে যাচ্ছিস যে সক্রিয়করণ শক্তি যেটা ইএ, তার মানে সেই এই দুটোকে তুলনা করলে বলতো কি লেখা যেতে পারে এই দুটো থেকে তুলনা করে, বল কি লেখা যেতে পারে। হ্যাঁ লগ সমান 14.34, আর এই যে এখানটা দেখতে পাচ্ছিস ইএ বাই 2.303, টিটা তো সরি টিটা তো দুটো ক্ষেত্রেই কমন হয়ে গেছে, টিটা তাহলে থাকছে না। তাহলে আমরা দেখ এখান থেকে যেটা লিখে দিতে পারি সেটা হলো ইএ বাই 2.303 আর দ্যাট ইকুয়ালস টু আমরা লিখতে পাচ্ছি 1.25 ইন্টু 10⁴। ঠিক আছে, এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করতে চাই যে এখান থেকে ইএ এটার ভ্যালু কত হবে, তাহলে দেখ সেটা আমরা ইজিলি করতে পারছি, দ্যাট ইকুয়ালস টু 1.25 ইন্টু 10⁴ ইন্টু 2.303 আর। এবারে আমরা দেখ ই এর ভ্যালুটা যদি আমরা জুলে নির্ণয় করতে চাই, তাহলে আর এর ভ্যালুটা জুলে বসিয়ে দে, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 1.25 ইন্টু 10⁴ ইন্টু 2.303 ইন্টু 8.314। এটার ইউনিটটা জুল, আমরা আগেই বলেছিলাম যে ই এ যেটা তার ইউনিট হচ্ছে জুল পার মোল। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলেই পেয়ে যাবি যে কত ভ্যালুটা আসছে, কত আসছে এটা ক্যালকুলেশনটা তোরা করে ফেলবি, আমি এটা নিয়ে কিছু বলছি না। হ্যাঁ বুঝতে পারলাম না, আরেকবার বললে 228.9 কত একটা বলছিস, তাই তো? হ্যাঁ আচ্ছা সেটা হতে পারে, সেটা গুণ করে যা আসবে, আমি আর কি বলবো, এমনি 2.303, 8.314, 1. বাকি তো শব্দ একই, এটা তো কিছু আলাদা হবে না। আচ্ছা অন্য সবার ভ্যালু গুলি এরকম আসছে দেখে না, একটু নিজেরে একটু কম্পেয়ার করে নিলেই তো বুঝতে পারবি বাকিদের কিরকম কি ভ্যালু এলো এটাকে মাল্টিপ্লাই করে। 249.300 ইন্টু 10⁴ কিছু থাকবে, ইন্টু 10�³ থাকবে, দেখ সেক্ষেত্রে তাহলে, কারণ আমার কাছে যে উত্তরটা আছে আমি বলে দিচ্ছি, উত্তরটা হচ্ছে আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে 239.34 ইনটু 10³ জুল পার মোল, এরকম তাহলে এইটা নিলে তাহলে তাহলে তো ঠিক আছে। আচ্ছা পরের অংশটায় চলে আসি, পরের অংশে বলেছে উষ্ণতার মান কত হলে বিক্রিয়াটির অর্ধায়ু 256 মিনিট এটা হবে। তাহলে এই অংশটা আমরা এবারে পরের অংশটা যেটা দিয়েছে সেটা আমরা তাহলে কি করব, সেইটা আমরা তাহলে চলে আসবো যে পরের অংশটা তাহলে কি করব, বলতো পরের অংশটা কি করা যেতে পারে।
তাহলে পরের অংশটাই যেটা করতে পারবো, দেখ আমরা একটা ফর্মুলা জেনে, এবং একটা বিষয় কিন্তু এখানে খেয়াল করবি, এখানে যে অর্ধায়ের কথা বলেছে, এখানে কে এর ইউনিটটা সেকেন্ড ইনভার্স আছে, কে এর ইউনিট যদি সেকেন্ড ইনভার্স থাকে, এখান থেকে আমরা মাইকটা অফ কর, এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, কে এর ইউনিট সেকেন্ড ইনভার্স মানে এটা প্রথম ক্রমের বিক্রিয়া বা ফার্স্ট অর্ডার রিয়াকশন, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশন যদি এটা হয়, তাহলে আমরা এখান থেকে কি করব, কে এর মানটা নির্ণয় করব এই ফর্মুলা দিয়ে, যে কে ইকুয়ালস টু লন টু বাই টি হাফ, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে এখান থেকে দেখ কে এর মানটা আমরা ক্যালকুলেট করে নেব কত, লন টু, সেটা তোরা ক্যালকুলেটারে করে নিতে পারবি, আর টি হাফের যে ভ্যালুটা সেটা দেয়া আছে 256। এটা ক্যালকুলেশন করে মানটা কত আসছে বল, 0.693, ঠিকই বলেছিস। তাহলে এবারে এই মানটা কত আসছে বল, যেটা লেখা হয়েছে এখন অব্দি, এটার মানটা কত আসছে বল, আরেকবার বল, মানে কথাগুলো ঠিক স্পষ্ট এলো, 2.7 × 10⁻³ এখানে দেখ কেটা সেকেন্ড ইনভার্সে দেয়া আছে, এখানে কেটাকে মিনিট ইনভার্স আমরা রাখতে পারবো না, তাহলে কাজ কর না এইখানেই 60 দিয়ে গুণ করে নে, এখানে 60 দিয়ে গুণ করলে তাহলে এটা সেকেন্ডে চলে আসবে, তাহলে এটাকে মানে এটাকেও 60 দিয়ে ভাগ করে দিলে যা হবে আর কি, তাহলে কত সেকেন্ড ইনভার্সের ভ্যালুটা বের করে নিতে হবে আমাদের, কত আসছে সেকেন্ড ইনভার্সের ভ্যালুটা, তাহলে আমি 10⁻⁵ টা ফলো করতে পারলাম সেকেন্ড ইনভার্স, তার আগের ফ্যাক্টরটা কত বললি আর একবার একটু বল স্যার, 4.5 × 10⁻⁵, আচ্ছা 4.5 × 10⁻⁵, তাহলে এটা কে এর মানটা চলে এলো, মাইকটা একটু অফ করে দে রে, প্রচুর সাউন্ড আসছে, আচ্ছা যখন প্রয়োজন হবে অবশ্যই খুলবে আবার। তাহলে এখানে আমরা দেখ কে এর মানটা পেয়ে গেলাম, আমাদের কিন্তু এখানে উষ্ণতার মান চেয়েছে, তাহলে দেখ এই সম্পর্কটাই আবার বসাবি, এই সম্পর্কে দেখ এখানে কে এর মানটা যেটা পেলি এইখানের ইকুয়েশনে বসিয়ে দিবি, অর্থাৎ কি না লগ, দেখ লগ এখানের ইকুয়েশন অনুযায়ী কে, কে এর মান হচ্ছে 4.5 × 10⁻⁵, তাহলে এই ভ্যালুটা কে এর জায়গায় বসে গেল, ইন্টু 14.34 সেটা বসে গেল, −1.25 × 10⁴ সেটা এখানে বসলো, ডিভাইডেড বাই টি, টি এর ভ্যালুটা এই ইকুয়েশন থেকে ক্যালকুলেট করে নিতে হবে। একটা কথা এই প্রসঙ্গে বলি, এখানে কিন্তু লগের বেসটা 10 বেস, এটা যেন লগটা ই বেস ধরে কেউ করিস না, এটা 10 বেস ধরে করতে হবে, করলে এবারে দেখ টি এর ভ্যালুটা তোরা পেয়ে যাবি, তাহলে এখান থেকে ক্যালকুলেট করে বল যে টি সমান কত পাচ্ছিস, সেটার আনসারটা আসবে কেলভিনে, যেটাই পাস না কেন তার আনসারটা ইউনিটটা যেটা সেটা কেলভিন হবে, কত আসছে তাহলে ক্যালকুলেশনটা কর, করে বল কত আসছে, করে বলবি রে কত আসছে আনসারটা, হচ্ছে কারোর হয়নি রে, আমার কথা শোনা যাচ্ছে তো রে, হ্যাঁ
আচ্ছা আনসারটা বলবি হয়ে গেলে। এরকম একটা কিছু ভ্যালু পাচ্ছিস এইটাই দেখ আমার কাছে যে আনসারটা আছে এটাই। তো যদি অন্য কোনো উত্তর আসে তাহলে ক্যালকুলেশনটা একবার চেক করবি, ঠিক আছে? আর কিছু আমার বলার নেই এখানে। তাহলে এই প্রবলেমটা আমরা এইভাবে সলভ করব। এবং এই প্রবলেমে দেখ ইউনিটগুলো কিন্তু আমাদের হিন্টস, সেই ইউনিটগুলো ফলো করে এগোতে হবে। ইউনিটটা সেকেন্ড ইনভার্স ছিল কে এর ইউনিটটা, সেই জন্য আমরা ফার্স্ট অর্ডারের যে কে এর সঙ্গে টি হাফের রিলেশনটা সেইটা ধরে আমরা এগোলাম। তাহলে এই ব্যাপারগুলো এখানে খেয়াল রেখে আমাদের এগোতে হবে। আচ্ছা এবারে আমরা চলে আসি যে টপিকটা, সেটা হলো বিভিন্ন উষ্ণতায় হাত ধ্রুবকের মান ও সক্রিয়করণ শক্তির মধ্যে কি সম্পর্ক আছে, এই ব্যাপারটা নিয়ে এবারে আমরা আলোচনা করব। তো এটা কি একটু লক্ষ্য কর, দেখ আমরা একটু আগেই দেখলাম যে যদি উষ্ণতা আমাদের T1 কেলভিন হয়, তখন যেটা ধরে নে যে তখন যে তার হাত ধ্রুবক তার ভ্যালুটা K1, আর উষ্ণতা যখন T2 কেলভিন তখন হাত ধ্রুবকের মানটা হচ্ছে K2। তাহলে এখানে লক্ষ্য করে দেখ যে যখন এটা K1 বললাম, আমরা যদি এই অবস্থায় যে কোনো সমীকরণে প্রয়োগ করতে পারিস, আরহেনিয়াসের সমীকরণ, মানে আরহেনিয়াসের সমীকরণ তো প্রয়োগ করবি, তো দেখ সেটা লন দিয়েও যেটা বা লগ দিয়েও করতে পারিস, বা এমনি যে K = A^-A/2 ওটাও প্রয়োগ করতে পারিস, যে কোনো একটা প্রয়োগ করতে পারিস। তো আমরা যেটা এখানে করতে পারি সেটা এটা এটা তোরা করতে পারিস যে আমরা একটু আগে লিখেছিলাম যে লন কে দ্যাট ইকুয়ালস টু লন এ মাইনাস ইএ বাই আরটি, এই ইকুয়েশনটা আমরা একটু আগে লিখেছিলাম। এবং তাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টি এর জায়গায় T1 পুট করব এবং কে এর জায়গায় পুট করব K1। অনুরূপভাবে আমরা যদি পরেরটায় লক্ষ্য করি তাহলে এখানে লিখবো লন K2 দ্যাট ইকুয়ালস টু লন কে সরি লন এ মাইনাস ইএ বাই আর টি টু। দেখ লক্ষ্য কর, এটা একটা ইকুয়েশন, এক নম্বর ইকুয়েশন পেলি, এটা দু নম্বর ইকুয়েশন পেলি। যেহেতু T1 আমরা ধরে নেই যে এরকম ব্যাপারটা ধরে নেই যে T2 > T1, এটাকে ধরে নেই, তাহলে T2 যদি > T1 হয় স্বাভাবিকভাবেই লন K2 > লন K1 হবে। তাহলে আমরা একটা বিয়োগ করব, সেটা হলো 2 - 1। করে কি পাচ্ছিস এটা একটু বলতো, 2 - 1 করলে কি পাচ্ছিস? 2 - 1 করবো তাহলে সেক্ষেত্রে কি পাবো বল? তাহলে লেফট হ্যান্ডে কি পাবো বল? লন K2 - লন K1। দেখ লেফট হ্যান্ডে এটা পাবো তো রে, সবাই একমত, লন K2 - লন K1, ঠিক আছে? আর রাইট হ্যান্ডে দেখ যখন আমরা এই দুটোকে মাইনাস করতে যাব, আচ্ছা একবার লিখেই নি, লন এ মাইনাস ই এ বাই আর টি টু মাইনাস লন এ মাইনাস ই এ বাই আর টি ওয়ান। এইবার দেখ আমরা যদি মাইনাসটাকে তুলে নিই এবং ক্যালকুলেশনটাকে এগোই, আচ্ছা বাঁ দিকটা কি হচ্ছে একটু দেখে নে। দেখ আমরা এখানে যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে লন এ মাইনাস লন বি দ্যাট ইকুয়ালস টু লন এ বাই বি, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে দেখ লন K2 / K1 দ্যাট ইকুয়ালস টু, দেখ রাইট হ্যান্ডে যখন আমরা ক্যালকুলেশন করব মাইনাসটাকে তুলে, তখন দেখ এইটা মাইনাসে মাইনাসে প্লাস হবে আর এটা মাইনাসই থাকবে। তাহলে দেখ এখান থেকে পেয়ে যাচ্ছি ই এ বাই আর T1 মাইনাস ইএ বাই আর T2। দেখ তো এইটা সম্পর্কে মানে বুঝতে পারলি কিনা বা কোনো অসুবিধা হলো কিনা। এবং এখান থেকে ইএ বাই আরটাকে আমরা কমন নিয়ে নিতে পারি, তাহলে ইএ বাই আর কমন গেলে আমাদের এখানে পেয়ে যাচ্ছি 1/T1 - 1/T2, অর্থাৎ লেফট হ্যান্ড হয়ে গেল লন K2
a2 by a1। দেখতো এই রিলেশনটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা বা বোঝার অসুবিধা আছে কিনা, সবাই বুঝতে পেরেছিস কি করে এলো রিলেশনটা? তাহলে ভিন্ন উষ্ণতায় কে যে অনুপাত, কে যে মান, তার অনুপাত থেকে লন নিয়ে আমরা এই রিলেশনটা কিন্তু করতে পারবো। এবং পাশাপাশি আরো একটা কথা বলে দিই যে লনকে যদি লগ লেখা হয় তাহলে 2.303 আসে। 2.303 টাকে বোথ সাইডে ভাগ করে দে দিলে আমরা পেয়ে যাচ্ছি দেখ EA/2.303R ইন্টু বাকিটা যা আছে 1/T1 - 1/T2। এটা তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1/T1 - 1/T2। তাহলে এখান থেকে আমরা লনটাকে লগ লিখেও এই রিলেশনটা কিন্তু আমরা নিয়ে আসতে পারছি। তাহলে বিভিন্ন উষ্ণতায় হাত ধ্রুবকের মান আর সক্রিয়করণ শক্তির মধ্যে যে সম্পর্ক সেটা তাহলে আমরা এটা পেয়ে গেলাম। লেখা কমপ্লিট হলে আমাকে বলবি, আমি তাহলে পরের অংশটা। হ্যাঁ আমি সবাই একটু হলে আমায় জানিয়ে দিবে। কোনো কোনো ডাউট বা কোনো অসুবিধা কারো কিছু, কারো কোনো ডাউট বা অসুবিধা নেই তাই তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে কোনো ডাউট বা কারো অসুবিধা কেউ কিছু আমাকে বলছিস না। ওকে তাহলে এবারে আমরা এই প্রবলেমটায় চলে যাবো। একটি বিক্রিয়ার উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি করলে বিক্রিয়া হার দ্বিগুণ হয়। বিক্রিয়াটি সক্রিয়করণ শক্তির মান নির্ণয় করে। ঠিক আছে আমাকে একটু বল এটা কোন ফর্মুলা দিয়ে হবে, ফর্মুলাটা বল। এই মাত্র এটা করলি তোরা, কি বল সেটা দেখি, নিশ্চয়ই বুঝতে পারছিস উষ্ণতার পরিবর্তন দেয়া আছে। বল তাহলে কি ফর্মুলা আমরা এই মাত্র করলাম? প্রাথমিক যে বিক্রিয়া হারটা দ্বিগুণ হয়ে যায়, তাহলে K2 = 2K1। এই রিলেশনটা এখানে অ্যাপ্লাই করবি। আর T1 এর ভ্যালু কত হবে বল দেখি, কেলভিনে কিন্তু খেয়াল করবি T1 এর ভ্যালু কত হবে? জুল পার মোল পার কেলভিন। তাহলে এখানে এবার কি করবি, সব মানগুলো বসিয়ে দে, দিয়ে ইএ যেটা সক্রিয় কণ শক্তি মানে ইএ সেটা ভ্যালু বার করতে করে ফেলবি, করে আমাকে কত আনসারটা আসছে বলবি। তাড়াতাড়ি সবাই করে থাকি।
কথা আসছে রে, বলবি আমাকে ভাই গেলি। হ্যাঁ আচ্ছা কত বললি, কত বললি ভ্যালুটা? ভ্যালুটা বললি 3.2 × 10⁻⁴. 6.2 × 10⁻⁴ আর ফলো করতে পারলাম না। -4 এরকম ভ্যালু আছে? এরকম তো আনসার যেটা আমার কাছে আছে তো এরকম নয়। আর একটু দেখ দেখি, অন্যটা একটু দেখ দেখি। 8.97 মাইনাস এসে যাচ্ছে সবারই ই এর ভ্যালুটা। আমি তাহলে হোয়াটসঅ্যাপে দেখে নিতে পারছি। অঙ্কটা পুরোটাই তুলে পাঠা, তাহলে কোনো কারো কিছু গন্ডগোল হচ্ছে না। কারণ বইয়েতে যে আনসারটা আছে সেটা আমি তোদেরকে একটু বলে দিচ্ছি। বইয়ে আনসারটা আছে এই রকম যে 53.6 × 10³ জুল পার মোল। এবার দেখ এর একটু কাছাকাছি হবে, হয়তো একটু কম বেশি এরকম হতে পারে অ্যাপ্রক্সিমেশন বা বিভিন্ন কারণে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু বিশাল এদিক ওদিক হবে না। দেখ দেখি এরকম ধরনের ভ্যালু কারো আসছে কিনা। রোহিত ক্যালকুলেশন কমপ্লিট কোথায় রে? কমপ্লিট ক্যালকুলেশনটা আমাকে পাঠা। আচ্ছা 57.6 হয়ে যাচ্ছে, × 10³ হচ্ছে। আচ্ছা তৃষা আমাকে একটা করে পাঠিয়েছে, ওরটা দেখছি এটা ঠিকই মানে এরকম কাছাকাছি আসছে। এবার অনেকে এবার পাঠাচ্ছিস, তোরা একটু ক্যালকুলেশন গুলো নিজের একটু দেখবি বুঝলি। আমি আর আলাদা করে কিছু বলছি না, অনেকের তো ভ্যালু দেখছি ঠিকঠাকই এসেছে, মানে যেটা ভ্যালুটা এখানে দেয়া হয়েছে সেরকমই এসেছে। তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। মানে এই যে ধর 1/T1 যেটা করছিস, হয়তো এখানে 1/T1 করে 1/300 লিখে এটাকে যখন ভাগ করছিস, করে হয়তো খুব কম দশমিকের পর সংখ্যা রাখছিস যারা ভাগ করে করছিস, তো সেক্ষেত্রে মানটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। একটু দশমিকের পর চেষ্টা করবি অন্তত 3টে ঘর রাখা এবং সেটা আসল নাম্বার। দেখ অঙ্কের প্রসেসটা ভালো করে বুঝে না, এবার হয়তো ক্যালকুলেশন করতে গিয়ে ছোটখাটো কিছু ভুল আসছে সেটা হতে পারে, কিন্তু প্রসেসটাই ঠিক আছে। প্রসেসটা বোঝা নিয়ে কারো কোনো ডাউট থাকলে আমাকে বলবি। প্রসেসটা বুঝতে কারো কোনো ডাউট আছে কিনা আমাকে বলুন।